রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের অনেক বড় ভূমিকা আছে। এবং বিচারের যে ব্যবস্থা, আমি আমি আমার নিজের পার্সোনাল একটা অভিজ্ঞতার কথা বলি, 2013 সালে আমি যখন গণজাগরণ মঞ্চের জন্য গণজাগরণ মঞ্চের জন্য বলবো না, গণজাগরণ আন্দোলনটা যখন শুরু হলো, আমি তখন ওখানে একজন অ্যাক্টিভিস্ট ছিলাম। আমি ওখানে যাওয়ার পরে মানে আমাকে আমার যেটা ব্যাপার হয়েছে, অনেক বাম ঘরানার মানুষজন আমাকে বলে আওয়ামী লীগ, অনেকে বলে বিএনপি, আবার এরা আমাকে বলে আমি বাম। হ্যাঁ, তো মানে এই যে জিনিসটা, ব্যাপারটা কিন্তু আসলে সেটা না, আমি না বিএনপি, না আওয়ামী লীগ, না বাম, কিন্তু আমি কি, আমি তো বাংলাদেশের নাগরিক, আমি তো চাই যে আমার নাগরিক অধিকার নিশ্চিত হোক, আমার মানবাধিকার নিশ্চিত হোক। আমি আমি আমার কাছে মনে হয় যে আমার চারপাশটা যদি ভালো থাকে, আমিও ভালো থাকবো। আমি আমার অধিকারের কথা বা মানুষের অধিকারের কথা বলছি। তো এই যে 2013 সালে যখন গণজাগরণ আন্দোলনে আমি অংশগ্রহণ করি, তখন ধরেন সরকারের অনেক সমালোচনা আমি করি, যেটা আমি বিএনপি সরকার যখন ছিল বিএনপি আমলে সরকার সমালোচনাও প্রচুর করছি, কিন্তু এই যে যখন সমালোচনাটা করি, তখন আমার উপরে কিন্তু ব্যক্তি আক্রমণ হয়। ব্যক্তি আক্রমণ কিরকম, সাইবার আক্রমণ তো আমার উপরে হয়েছে, এবং আমার আমার জীবনকে 4 বছর, 2013 থেকে সরি 13, 14, 15, 3 বছর, পুরো 3 বছর আমি কি পরিমাণ পেইনের ভিতরে ছিলাম, আমাকে কি পরিমাণ হ্যারাস করা হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, আমাকে ফোনে, আমার আমার বাসায় ফোন করে, আমার শ্বশুর বাড়িতে ফোন করে, আমার আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করে কি পরিমাণ গালি গালাজ, কি পরিমাণ নোংরামি করা হয়েছে। আমার ছোট একটা বাচ্চা আছে, আমার মেয়ে, তাকে নিয়ে কি পরিমাণ নোংরামি করা হয়েছে। আমার আমার ফোন নাম্বার, আমার ছবি, আমার বাচ্চার ছবি পুরা মানে পর্ন যে ওয়েবসাইট গুলো আছে সেই সমস্ত জায়গায় দেয়া হয়েছে, আমার ফোন নাম্বার দেয়া হয়েছে, আমার আমাকে মানে আমাকে বসায় দেওয়ার জন্য, আমি যাতে কিছু না লিখি, আমি যাতে আন্দোলনে না যাই, সেই জন্য প্রচুর অত্যাচার করা হয়েছে। কিন্তু আমি কিন্তু কোনো কিছু বন্ধ করি নাই। এবং এখানে আমি বিচারের প্রশ্নে আসি। আমি তারপরে যেটা করলাম, আমি কমপ্লেন করলাম, প্রথমে একটা জিডি করলাম, তারপরে আমি র‍্যাবের কাছে গেলাম, তারপরে আমি ডিবির কাছে গেলাম, আমাকে কিন্তু কেউ কোনো সাহায্য করে নাই। আমি কেস, আমি কিন্তু আমি মামলা করতে চাইছি, আমি মামলা করতে চাইছি, আমাকে প্রশাসনের, এই যে ডিবি পর্যন্ত আমি গেছি, আমি যে ডিবির অফিসে গেছি, আমাকে কিন্তু প্রশাসনের এক ভাই সাহায্য করছেন, একজন পুলিশ ভাই সাহায্য করছেন, উনি আমাকে নিয়ে গেছেন, উনি আমাকে বলছে যে আপা আপনি র‍্যাবে কমপ্লেন করেন। আমি কিন্তু কমপ্লেন করছি, উনারা আমাকে একটা সহজ সমাধান দিচ্ছে, সমাধানটা হচ্ছে আপা আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলেন। মানে এটা কি, আমি কেন ফোন নাম্বার চেঞ্জ করব, আমি তো আপনার কাছে বিচার চাইতে গেছি, আমার লাইফটাকে তো শেষ করে দিচ্ছে। হ্যাঁ, আমার আমার প্রতিদিন প্রতিটা ক্ষণ আমার মোবাইলে সমানে ফোন আসতেছে, সমানে ফোন আসতেছে, মানে কোনো পার্সোনাল লাইফ নাই। আমার বাবাকে ফোন করতে, আমার ভাইকে ফোন করতে, এই যে নিরাতন, একজনকে হেও করার জন্য যে যে পর্নোগ্রাফি ছবি ছেড়ে দেওয়া, এগুলোই হচ্ছে একটা মেয়েকে স্টপ করে দেওয়ার জন্য অনেক বড় অস্ত্র হিসেবে। মানে এই যে এই যে সমানে ফোন, তাহলে তখন ডিজিটাল আইন কোথায় কাজ করে? আমি খালি বলছিলাম ওনাকে যে আমি আপনি তাকে শাস্তি দেন বা না দেন, আমি শুধু ওই লোকটার চেহারাটা একবার দেখতে চাই যে আমাকে ফোন করতেছে। ফোন তো অনেকে মিলে করতো, এটা একটা সংবদ্ধ টিম, এবং ডিবি কিন্তু জানতো যে এটা কোন জায়গা থেকে হচ্ছে। ডিবি যখন জেনে গেছে যে এটা কোন জায়গা থেকে হচ্ছে, এবং এটা সরকারি দলের লোকজন করতেছে, সিপি গ্যাং নামে একটা দল ছিল, হ্যাঁ, তারা যখন জেনে গেল, তারা কিন্তু আমাকে কোনো প্রকার সাহায্য করে নাই। তারা কিন্তু সাহায্য করে নাই মানে আমাকে বলতে আমার ফোন নাম্বার চেঞ্জ করে ফেলতে বা অন্য কোনো কথা বলতে, কিন্তু তারা কিন্তু কেস করে বা তাদেরকে ধরে নিয়ে আসে নাই। তাহলে এটা হচ্ছে বিচার ব্যবস্থা। আমি দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছি, আমাকে আমি বারবার বলতেছি, কিন্তু না কেস নেওয়া হচ্ছে, না আমাকে কোনো সাহায্য করা হচ্ছে। তো এই এই ক্ষেত্রে আপনি বলেন আমি পরিবারকে দোষ দিব? আমার পরিবার তো আমাকে সাপোর্ট করছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, মারা গেছেন উনি, আমার আমার বাবা তো আমাকে ঘরে, আমি তখন বিবাহিত, আমার বাচ্চা আছে, আমার আমার বাবা আমাকে টোটাল সাপোর্ট দিয়ে গেছেন। এবং আমার শুধু বাবা না, আমার ভাই বোন, আমার মা বাবা সবাই, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করছে এবং বলছে যে তোমার যেটা করার তুমি সেটা করবা, কারোর কোনো কথায় তুমি ভয় পাবা না। দেখেন আমার কিন্তু লাইফ রিস্ক ছিল, আমার লাইফ রিস্ক ছিল দুই দুই দিকে, দুই দিকে মানে সিপি গ্যাং আমাকে সমানে ধর্ষণের হুমকি দিচ্ছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে, আবার ওদিকে আপনার শিবিরের লোকজন, যেহেতু আমি গণজাগরণ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, শিবিরের লোকজনও আমাকে গালিগালাজ করতেছে, আমাকে তো
আমি কিন্তু দুই দিক থেকে প্রচন্ড পরিমাণ রিস্কে ছিলাম, কিন্তু আমি কিন্তু দমি নাই, কারণ আমার সেই মানসিক শক্তিটা ছিল। শুধু মানসিক শক্তি না, আমি বলবো আমার পরিবার তো আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে। সাপোর্ট দেয় নাই রাষ্ট্র, সাপোর্ট দেয় নাই প্রশাসন, প্রশাসন হ্যাঁ হ্যাঁ এই যে জায়গাটা বিচারহীনতা, তো আমার কাছে মনে হয় যে এই যে ছোটবেলায় যে আমরা নির্যাতনের শিকার হই, আমি একটা কথা সবসময় বলি যে আমি যেমন আমার মেয়ে আছে, আমার মেয়ের সাথে আমি খুবই মানে মানে ক্লোজ কন্ট্যাক্টে সবসময় থাকি, এবং আমি তাকে সবসময় বুঝাই বলি যে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে সে আমার সাথে যেন শেয়ার করে, এবং সে যেন শেয়ার করতে পারে আমি সেই মানে পরিবেশটা তাকে দেই। শুধু আমি না, আমার মা, আমার ভাইরা প্রত্যেকেই তাকে সেই পরিবেশটা দিই, পারিবারিক ভাবে আমরা তাকে সেই পরিবেশটা দিই, যেন সে যেখানে যা কিছুই হোক না কেন, ছোট থেকে ছোট সেটা একটা ব্যাপার হতে পারে, সেটা যেন সে আমাদের সাথে শেয়ার করে। আমরা আমার আমাদের বাবা মার সাথে সবসময় শেয়ার করে আসছি, স্কুলের কোনো প্রবলেম, যে কোনো জায়গার কোনো প্রবলেম, পরিবারের কোনো প্রবলেম, এই যে জিনিসটা, এটা আমি বলবো এইখানে বাবা মার অনেক বড় একটা দায়িত্ব আছে। আমি বলবো যে স্কুলেরও একটা, আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থারও একটা দুর্বলতা কাজ করে, যেটা আমরা বাইরের দেশে যেটা কম্পেয়ার করা যায় আর কি, সেই জিনিসটা বলি যে এখানে একদম ছোট বাচ্চা ক্লাস ওয়ান ওয়ান থেকে বা নার্সারি থেকেই ওদেরকে গুড টাচ, ব্যাড টাচ এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়, এবং এবং অনেক কিছু সম্পর্কে ওদের ছোটবেলা থেকেই ধারণা দেয়, গার্লফ্রেন্ড, ওয়াইফ এসব সম্পর্কে, যার জন্য ওরা তখন থেকেই কিন্তু সচেতন হয়ে যায়। তো আমাদের অবস্থা তো, আমরা তো দাবি করি যে আমরা খুব উন্নত বিশ্বের মতো হয়ে গেছি, আমরা আমেরিকার মতো হয়ে গেছি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে কিন্তু আমরা আসলে শিক্ষা কারিকুলামের দিক থেকে আমরা অনেক পিছিয়ে, আমরা কিন্তু এগুলো আনতে পারছি না। ওইটা ওইটাই তো সেক্স এডুকেশন, যেটা সেক্স এডুকেশন যেটা, ওইটাই তো আমাদের বাচ্চাদেরকে দেয়া হয় না স্কুলে, যেটা বাহিরের সমস্ত দেশে দেয়া হয়, বহির্বিশ্ব উন্নত বিশ্বে তো দেয়া হয়। এখন সেক্স এডুকেশন নিয়ে কথা হচ্ছে, যেমন মাদ্রাসাতেও এটা শেখানো হবে, স্কুল কলেজেও শেখানো হবে কথা হচ্ছে, এখন আসলে সামনে কতদূর এটা নিয়ে কাজ হবে, এখনো যেহেতু কাজ শুরু হয় নাই, এখনো যেহেতু এটার কোনো সুফল আমরা পাই নাই, আমরা জানি না যে কি হবে। তবে এটা নিয়ে কিন্তু আমরা বারবারই বলে আসছি, আমরা যখনই নারী নির্যাতন নিয়ে কথা বলি, যখনই ধর্ষণ নিয়ে কথা বলি, তখনই কিন্তু বারবার বলি বাচ্চাদেরকে এই শিক্ষাটা দেন, বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিলে তারা অনেক কিছু সম্পর্কে বুঝতে পারে। বাহির থেকে বাচ্চা একটা জিনিস মানে এই ধরনের জিনিস শেখার থেকে আসলে মানে শিখতে পারে না, তো বাচ্চা বাহির থেকে তো শিখতে পারে না, আপনার বিভিন্ন বই থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে বাচ্চা তো আসলে সঠিক ব্যাপারটা শিখতে পারে না। হ্যাঁ, সেক্স এডুকেশন সম্পর্কে সে যেটা শিখে তার সে মিসকনসেপ্ট কে অ্যাডাপ্ট করে, তারপরে গিয়ে দেখা যায় যে এই যে বৈষম্য, নির্যাতন, ধর্ষণের মতো ঘটনাগুলি ঘটতে থাকে। তো সেই ক্ষেত্রে পরিবার যদি সাহায্য করে, স্কুল যদি সাহায্য করে, এটা তো অনেক বড় একটা সাহায্য। মানে যেহেতু পরিবার স্কুল কালচারালি অত যদি আপনার উন্নত না হয়, সেক্ষেত্রে আমি বলবো রাষ্ট্র ব্যবস্থার, রাষ্ট্রযন্ত্রের এখানে দায়িত্ব আছে, অনেক বড় একটা দায়িত্ব আছে যে ধরেন মানে আপনাকে এই এই ব্যবস্থাটা প্রচলন করে আপনাকে শিখতে বাধ্য করবে, আপনাকে শিখাতে বাধ্য করবে। শেষ করব, আমরা অনুষ্ঠান শেষ করব একটু সংক্ষেপে যদি, হ্যাঁ আমি আচ্ছা আরেকটা 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 কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন আমি খুব বেসিক মানে বর্তমানে যে একটু আগে আশা ভাই বলছিলেন যে নারী অনেক উন্নত হয়ে গেছে, নারীর জীবন মান অনেক উন্নত হয়ে গেছে, হ্যাঁ আমি এই প্রসঙ্গে একটুখানি কথা বলতে চাই, সেটা হচ্ছে ধরেন একজন নারী আর একজন পুরুষ, একজন পুরুষ চাকরি মানে বিয়ে করে, ঘর সংসার হয়, বাচ্চা কাচ্চা হয়, পরিবার আছে, সেই পুরুষ কিভাবে তার কেরিয়ারে আগায় যদি সেই নারীটা, তার ঘরের নারীটা তাকে যদি সাহায্য না করে, সেই নারী তাকে সাহায্য করার জন্য কিন্তু সে তার কেরিয়ারে আগায়। আর আমাদের আমাদের দেশের নারীরা এখন অনেক পুরুষ বলে যে হ্যাঁ হ্যাঁ নারীরা তো অনেক আগায় গেছে, আমরা তো সাহায্য করি, সাহায্য যে এই যে এত যে আত্মতৃপ্তি, এত যে আত্ম অহংকার, হ্যাঁ নারী এগিয়ে গেছে, আপনাকে নারী সাহায্য করার জন্য তো আপনি কেরিয়ার আগাইতে পারেন। আবার আপনি যদি বলেন যে আমি আমার স্ত্রীকে সাহায্য করি তার কেরিয়ার বিল্ড আপ এর ব্যাপারে, আমি তাকে অনেক সাহায্য করছি, এইখানে কিন্তু দেখেন এইভাবে কিন্তু নারীকে ডিসক্রিমিনেট করে। আমি খুব মানে খুব মানে সার্ফেস লেভেলের একটা উদাহরণ আপনাকে আমি দিলাম যে নারীর জীবন মান কতটা উন্নত হয়েছে, যে নারীটা লেখাপড়া শিখে একটা পুরুষের মতোই সে লেখাপড়া শিখছে, তার বাবা মার ঘরে সে পুরুষটা যেভাবে মানুষ হচ্ছে সেও সেই আদরে মানুষ হচ্ছে, লেখাপড়া শিখছে, সেই খাবার খাইছে, তারপরে সে চাকরিতে ঢুকছে। আমি কিন্তু বলতেছি না যে এই পুরুষের, আমার পুরুষের, আমার সঙ্গীর কেরিয়ার উন্নতির জন্য আমার অবদান অনেক বেশি, কিন্তু পুরুষটা কিন্তু বলতেছে আমার আমার স্ত্রীর কেরিয়ারের জন্য আমি তো সব থেকে বড় সহযোগী।
তো এই হচ্ছে নারীর উন্নতি, এই হচ্ছে নারীর উন্নয়ন হয়েছে, আধুনিক 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 হয়েছে সমাজ, আধুনিক হয়েছে পুরুষ এবং নারীর হয়েছে উন্নতি। এই এই যে করুণার শিকার, এই যে মানে কথাটা বলছে যে আমি আমার স্ত্রীর সব থেকে বড় সহযোগী কেরিয়ারের, এই প্রশ্নটাই, এই এই বক্তব্যটাই হচ্ছে সমস্যাযুক্ত। এই বক্তব্য তো আসার কথা না, যদি নারীর জীবন উন্নত হতো, যদি নারী এগিয়ে যেত, সমাজ যদি উন্নত হতো, সমাজ যদি এগিয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার গল্পটা আসলে এরকম গল্প আরো অনেক মেয়ের আছে বাংলাদেশে, এবং এরকম সাহসী মেয়ে আছে বলেই বাংলাদেশে এখনো নারীরা, আমি বলবো যে যে পর্যায়ে আছে আপনাদের জন্যই টিকে আছে, না হয় আরো অত্যাচারিত হতো, আরো নির্যাতিত হতো। আমি নেওয়াজ হালিমা আর্লি আজকের শেষ বক্তব্য রাখার জন্য আপনাকে অনুরোধ করব। ধন্যবাদ হাসিনা, আজকে আমাদের ভাইটা থাকলে ভালো হতো, উনি দুইটা ভাই, আমি মানে এখানে একটা মনস্তাত্ত্বিক প্রবলেম যেটা রয়েছে সেটা মানে আপনি অনুষ্ঠানটার শুরু থেকে এ পর্যন্ত আপনি ভালো করেই দেখলেন যে একটা ভাই কতগুলা মহিলা আছে দেখে সে সরে চলে গেল যিনি যুক্ত হয়েছিলেন, আর একটা ভাই যুক্ত হয়ে তিনি গল্প শোনালেন যে বিভিন্ন টকশোতে ডাকে অমুক অমুকের সাথে উনি যেতে চায় না, তো এইখানে টকশোর ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে, তাইলে উনি উনি শিক্ষা দিতে চাচ্ছিলেন এনিওয়ে, কিন্তু উনি থাকলে ভালো হতো, উনি কথাগুলো শোনার মানে ওনারও কিছুটা মানুষ মনস্তাত্ত্বিক শিক্ষার প্রয়োজন আছে, পরিবর্তনের প্রয়োজন আছে, হ্যাঁ ওনাদের পরিবর্তনের প্রয়োজন আছে। তো যেই কথাটা হচ্ছিল যে আসলে আমি একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীরা নিরাপদে একটা পুরুষের সমান কাজ করতে পারবে, পুরুষের সমান সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, সেই নারী যেই দেশের নারী যত স্বাধীন সে দেশ কিন্তু ততটা উন্নত, কারণ নারী দেখবেন পুরুষের তুলনায় সবসময় দেখবেন দুর্নীতিবাজ কম হয়, নারী অনেক মানে কর্মস্পৃহা নারীর মধ্যে অনেক বেশি থাকে, বিশেষ করে সিনসিয়ারিটির ব্যাপারটি, এটা কিন্তু নারী যেহেতু সন্তান পালন করে নারী অনেক ধৈর্যশীল বটে। যাই হোক, আপনি দেখবেন যে যে মানে নিপার কথাটাতে একটু আমি আসছি যে কর্পোরেট অফিসে দেখবেন যে নারী সহকর্মী কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে, আপনার যদি মনে থাকে যে ঘোড়াশালে ঘোড়াশালের ইয়োনো নারী তাকে কিভাবে কুপানো হয়েছিল আপনার যদি মনে থাকে, তারপরে দেখবেন যে আরেকটা ইয়োনো যে নিক্সন চৌধুরী কি অশ্লীল ভাষায় ওই নারীটাকে মানে আমরা ফোন আলাপ শুনেছিলাম, এই যে যে নারী সহকর্মীরা বা নারীরা তাদের নিজ দলে হোক বা এই যে পুরুষ ভাইদের যে মানে আক্রোশের শিকার হয় এটা কিন্তু উপর লেভেলে চলে আসছে, সেজন্যই বলি যে সবসময় নিরাপদ নারীর অবস্থান চাই। বাংলাদেশের সংবিধানে কিন্তু ভারতের চেয়ে অনেক শক্তিশালী আইন রয়েছে, অনেক বিধানগুলি অনেক শক্তিশালী রয়েছে, কিন্তু তা বিচারিক বিলম্বের কারণে সেটা কিন্তু হয়ে ওঠে না, কারণ যে ধর্ষিতা হয় সে নারীকে প্রমাণ করতে হয় যে সে ধর্ষিত হয়েছে, আর যে ধর্ষণ করেছে তার কিন্তু কোনো দায়ী নেই, এখানে অদ্ভুত রকম ব্যাপার বাংলাদেশে। আজকে বাংলাদেশে শিশু ও নারী দমন নির্যাতন দমন আইন যেটা ছিল 2003-এ সংশোধিত, সেখানে 90-এর 1-এ বলা হয়েছিল যে ধর্ষিত নারীর জন্য মানে ধর্ষকের বিচার হচ্ছে যাবজ্জীবন, অতঃপর বলা হলো যে এরপর 2-এর যে ধর্ষণ বাদ যদি হত্যা করা হয় তার হচ্ছে মৃত্যুদণ্ড, আবার 90-এর 3-এ কিন্তু বলা হয়েছিল যে দলবদ্ধ, মানে আপনি দেখেন যে কনসেপ্টগুলো কিভাবে এগোচ্ছে, নারীর নারী দুনিয়ার যত উন্নত হচ্ছে বাংলাদেশ কত পেছাচ্ছে, যে আজকাল কিছু কয়েকটা শব্দ যে বাংলাদেশে নতুন শুনবেন যে সেই শব্দগুলো যেমন মানে ম্যারিটাল রেপ, তার নানাবিধ মানে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে স্বামী দ্বারা নির্যাতিত এই যে যে বিষয়গুলি এটা কিন্তু আগের চেয়ে অনেক অনেক বেশি হয়েছে। তো 9-এর 3 ধারায় যেটা ছিল যে গ্যাংরেপ যেটা হচ্ছে মানে প্রচণ্ডভাবে যেটা নির্বাচনে ইউজ করছে বিভিন্ন গুন্ডা পান্ডা যারা ভোটবিহীন সরকারে থাকতে চায় তাদের বেলায় এগুলো বেশি ঘটছে, তখন কি দেখবেন যে দলবদ্ধ ধর্ষণের ক্ষেত্রে বলা হয়েছে মৃত্যুদণ্ড প্লাস 1,00,000 টাকা পর্যন্ত মানে জরিমানা সেটা তাকে দিতে হবে। এই যে আইনগুলি আছে এই আইনগুলি কিন্তু একেবারে খারাপ আইন না, তারপরে কিছুদিন আগে সংসদে ফাঁসির কথা বলা হল, কিন্তু এটা কেমন জানেন এটা হচ্ছে যে দলীয় মদেদের রক্ষা করার একটা
ব্যাপারটা আইনের ফাঁক ফোকর যেটা এই এই সব দিক থেকে আমি শেষ করছি, সেই দিকে চলে যাচ্ছি। আমাদেরকে দেশ বিনির্মাণে সামাজিক অবক্ষয়ে যে বাবাটি তার সন্তান না কন্যা সন্তানের জন্য চিন্তা না করতে পারবে, যেই বাবাটি পৌরুষত্ব নিয়ে তার বোনের সম্পত্তিকে আগলে রাখতে চাইবে, সেই সমাজ তো আসলে কখনোই উন্নত সমাজ হতে পারে না। এইখানে পুরুষকে সাথে থাকতে হবে। বাংলাদেশে নির্যাতন অবক্ষয় এই সব কিছুকে রোধ করতে হলে পুরুষ ভাইটিকেও এগিয়ে আসতে হবে, আর সর্বোপরি রাষ্ট্র একটা অভিভাবকের জায়গায় আসতে হবে, মানব বান্ধব হতে হবে, নারী বান্ধব হতে হবে, না হলে বাংলাদেশ থেকে এই সামাজিক অবক্ষয় নারী নির্যাতনের মতো অবক্ষয় আর কখনোই আমরা ফিরতে পারবো না। আমরা আসলে সেরকম একটা জায়গায় আসতে চাই, কিন্তু আমরা সাধারণ পাঁচজনও একটা ডিবেটে বসতে পারি না, সেখানে কি করে আমরা একটা জায়গায় পৌঁছাবো? অসংখ্য ধন্যবাদ যে আমাদের মা মা বোন সকলকে নিয়ে আগাবো। অসংখ্য ধন্যবাদ আরলি আপনাকে। আমি মিতু আপনাকে অনুরোধ করবো যে আজকে শেষ বক্তব্য বলার জন্য দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপু। আমি সর্বোপরি একটা কথাই বলবো যে আমরা নারীরা যেহেতু বাংলাদেশে প্রেক্ষাপটে সংখ্যালঘু, তো সেক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের উন্নয়নের জন্য। কারণ হচ্ছে মানে বিশৃঙ্খলতা ভাবে থাকলে শক্তি কমে যায়, যদি ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই থাকি। এই কথাটা এই কারণে বললাম যে যখন একটি নারী ধর্ষিত হয় তখন দেখা যায় অনেক সংগঠন অনেক আন্দোলন করে, কেউ করে শাহবাগে, কেউ প্রেস ক্লাবের সামনে, আমরা পার্টি অফিসের সামনে। তো আমি বলতে চাচ্ছি যে সকল ইস্যুগুলোতে আমাদের নিশানা এক থাকে সেক্ষেত্রে আমরা নিশান কেন এক করি না? মানে এটা হচ্ছে এটা এই করলাম যে সকল নারী সংগঠনগুলো নারী নির্যাতনের ক্ষেত্রে অন্তত আমরা ঐক্যবদ্ধ এক জায়গায় আসি, এবং সকল রাজনৈতিক দলের নারী নেত্রীরা এবং সকল নারী সংগঠনগুলো এই একটা জায়গায় অন্তত আমরা এক জায়গায় আসি, আমরা দলমত নির্বিশেষে ঊর্ধ্বে গিয়ে সেটা কাজ করার চেষ্টা করি। যেমন ধরেন মহিলা পরিষদ, তারপরে যে আছে যে বিভাগীয় শহরগুলোতে, এই সব জায়গায় যখন কোনো অনুষ্ঠান হয়, যখন কোনো প্রোগ্রাম হয়, তখন আমরা যারা জাতীয়তাবাদী মহিলা দলে আছে আমাদেরকে ডাকে না। সেখানে দেখা যায় যে না মহিলা আওয়ামী লীগেরই খুব তোরজোর, কারণ আমরা বিরোধী দলে আছি আমাদের ডাকে না। কিন্তু আমরাও কাজ করতে চাই, আমরাও এই যে নুসরাত হত্যা দাবি করেছি শাস্তি হোক, কিন্তু তারা আমাদেরকে সেই সকল প্রোগ্রামে জায়গা দেয় না। আমি বলতে চাচ্ছি যে একটা জায়গায় আমরা সকল নারীরা এক হই, নিজেদের অধিকারের কথা বলি, তাহলে হয়তো আমাদের নিজেদের অবস্থানটাকে আমরা একটু হলেও ঊর্ধ্বে নিতে পারবো। যেটা 33% নারীর ক্ষেত্রে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিলাম, অতএব সকল নারী নির্যাতনের ক্ষেত্রে আমরা সকল নারী সংগঠন করে সকল নারীরা এক হতে চাই। এই এই ক্ষেত্রে কোনো রাজনীতি না থাকুক সেটাই আমি চাই। এবং আপনার আপনি সহ সকলকে ধন্যবাদ যারা শুনছেন, এবং সকল শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং আমার দল জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মিতু আপনাকে। শামিমা রানী পা, আপনার আজকের মতো শেষ বক্তব্য প্লিজ। আমি শেষে যেটা বলতে চাই যে আসলে নারী নির্যাতন রোধে পরিবার যেমন তার ভূমিকাটা পালন করবে, আমি পরিবারকে বলবো, প্রত্যেকটা বাবা মাকে বলবো যে ছেলে মেয়ের ভিতরে যেন তারা বৈষম্য না করে। হ্যাঁ, এবং স্কুলগুলির প্রতি আমার একটা অনুরোধ সবসময় থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, যে বাচ্চাদেরকে যেন সেক্স এডুকেশনটা দেয়া হয়। রাষ্ট্রের প্রতি, প্রশাসনের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা বিচার মানে সুবিচার করার ব্যবস্থা করেন, বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছে সেটা থেকে বেরিয়ে আসে। এবং এটা সত্যি কথাই যে নারী নির্যাতন রোধের ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে সম্মিলিত ভাবে। হ্যাঁ, এই যে মানে এখানে বিচ্ছিন্ন ভাবে কাজ করলে আসলে কোনো অর্জন নাই, সম্মিলিত ভাবে যদি আমরা সবাই মিলে নারী নির্যাতনের বিরুদ্ধে, শিশু নির্যাতনের বিরুদ্ধে, কিংবা যে কোনো নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কাজ করতে পারি, তাহলে হয়তো অবস্থাটা কিছুটা পাল্টাবে। আর মানে আমার কাছে মনে হয় রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র যেটা করতে পারে যে এই যে নারী নির্যাতন রোধের জন্য, নির্যাতন গুলি নিপীড়ন গুলিকে প্রতিহত করার জন্য যদি জনগণের উপরে কিছু নিয়ম বৈষম্যহীন, নারী পুরুষ বৈষম্যহীন কিছু নিয়ম যদি চাপানো যায়, যদি বিচার ব্যবস্থাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তাহলে হয়তো এই নারী নির্যাতন গুলি কমবে। এবং মূল্যবোধের যে চর্চা, মানুষকে শেখানো, এই জিনিসগুলো যদি করতে পারে ওনারা, এবং মানুষে আমি বলবো ব্যক্তিগত ভাবে যে চর্চার যে জায়গাটা, মানুষকেও সেটা করতে হবে, এবং সরকারকেও সেই
ব্যবস্থা নিতে লাগবে, এবং দুই দুইটা পক্ষ যখন এক হয়ে কাজ করবে তখন হয়তো বাংলাদেশ থেকে নারী নির্যাতনের মতো ঘটনা দূর হতে পারে। তো মানে আমরা তো আসলে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখির জন্যই রাস্তায় কাজ করি, এই ধরনের কথাবার্তাও বলি, আমরা বহু বছর ধরে বলতেছি, তারপরে নারী নির্যাতন আসলে বরং বেড়ে গেছে, বিভিন্ন ফর্মে বাড়ছে, কমে নাই কিন্তু বিভিন্ন ফর্মে বাড়ছে। হ্যাঁ, নারীকে দেখানো হচ্ছে, নারী অনেক আধুনিক হয়েছে, নারী অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু নারীর অবস্থার অনেক উন্নতি হয়েছে, কিন্তু আসলে নারী নির্যাতন কমে নাই। তো আমার কাছে মনে হয় যে মানসিকতায় মননে আধুনিক হওয়ার যে ব্যাপারটা আছে, নারী নির্যাতন আপনি মননে যখন আধুনিক হবেন, মননে যখন আপনি বৈষম্যহীন হবেন, তখন আপনার নারী নির্যাতনটা বন্ধ হবে। তো এই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র এবং বাংলাদেশের আপামর জনগণকে একসাথে কাজ করতে হবে, এবং যতদিন পর্যন্ত না আপামর জনগণ একসাথে কাজ করে নারী নির্যাতনকে প্রতিহত প্রতিরোধ করে দিতে পারছে, ততদিন পর্যন্ত আমি বলবো যে আসলে প্রত্যেকটা মানুষকে রাস্তায় থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে, এবং মানুষকে প্রত্যেকটা মানুষের উচিত অপরকে সচেতন করা এবং নিজের অধিকারের লড়াইটা লড়া। ধন্যবাদ আপনাদের সবাইকে, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, বাংলাদেশ থেকে আপনারা জয়েন করেছেন এবং আপনাদের মূল্যবান সময় অনেক ব্যস্ততার মধ্যে দিয়েছেন। আরো বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে যারা দেখেছেন, অনেক ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমাদের কথাগুলো শুনেছেন। আমার মনে হয় যে এইভাবে যদি আমরা আলোচনা করি, আমাদের কিছুটা হলো লাভবান আমরা হব। নারী নির্যাতনের ব্যাপারে আমরা যত বেশি আওয়াজ তুলবো, শুধু নারী নির্যাতন না, সব নির্যাতনই, নির্যাতনের ব্যাপারে আমরা যত বেশি আওয়াজ তুলবো, যত বেশি দাবি আনবো, ততই সমাধানের উপায় খুঁজে বের হবে এবং এটার ব্যাপারে সচেতন হবে রাষ্ট্র সরকার। আমরা যেটা দেখে থাকি যে এখন মূল বিষয়টা হচ্ছে যে আসলে বিচারহীনতা এবং সচেতনতার অভাব। আর যেটা আমাদের মিতু আপা যেটা বলেছেন যে এক দলকেন্দ্রিক সবকিছু, কিন্তু একটা নির্যাতনের প্রতিবাদ যখন হবে সেটা তো দলকেন্দ্রিক হতে পারে না। সেটা যদি দলকেন্দ্রিক হয়ে যায় তাহলে তো সেটা একতরফা হবে। এবং যেটা নিপা আমাদেরকে বর্ণনা করেছেন, ওনার যেই ঘটনাটা ঘটেছে, এই ঘটনা শুধু ওনার না, এই ঘটনা অসংখ্য মেয়েদের আছে। তারপরে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করা যে ধরনের চেষ্টা, এবং এর পরে যেভাবে ভাইরাল করে দেওয়া, তাদের চরিত্র হনন করে দেওয়ার যে প্রচলন শুরু হয়েছে বাংলাদেশে, সেটা আসলে প্রতিরোধ হওয়া উচিত। তো ডিজিটাল আইন আশা করে যে সবার জন্যই সমানভাবে কাজ করবে, শুধু গুটি কয়েক মানুষের জন্য কাজ করবে, তারপরে কারো ব্যাপারে কাজ করবে না। শুধু ডিজিটাল আইন কেন বলবো, আমাদের যে প্রদত্ত আইনগুলো আছে সেটা যদি সঠিক ব্যবহার হতো তাহলে নির্যাতন এভাবে বেড়ে যেত না বলে আমাদের প্রত্যাশা। আমাদের সমাজে পাপিয়া এবং সাবরিনার পরিমাণ খুবই কম, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভালো মন মানসিকতার, কিন্তু আমাদের সমাজ ওদেরকে খারাপ করতে বাধ্য করছে, হেয় করছে বিভিন্নভাবে, চরিত্রে কলঙ্ক দিয়ে, বিভিন্নভাবে প্রতারণা স্বীকার করে এবং বিভিন্নভাবে কটূক্তি ব্যবহার করে নারীদেরকে পিছিয়ে থাকতে সহায়তা করছে। আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই, আসুন আমরা আলোচনা করি, আমরা আরো বেশি এটা নিয়ে শব্দ তুলি, তাহলে অবশ্যই আমরা অত্যাচার নির্যাতন থেকে, আমরা অবশ্যই যে কেউ পুরুষ হোক নারী হোক, নির্যাতন থেকে বেরিয়ে আনতে আমরা সক্ষম হব। আমরা সুন্দর একটি বাংলাদেশ পাবো, যেটা 50 বছর আগে রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আপনারা তিনজনকে অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ হাফেজ। নির্যাতনের ক্ষেত্রে সরকারকে দায়ী করতে পারি সেই জায়গা থেকে, সে কারণ আপনারা সবাই জানেন যে বিচারহীনতার যে সংস্কৃতিটা চলে আসতেছে, সেই জায়গাটা থেকে আসলে আমি সরকারকে দায়ী করতে চাই। এবং আরেকটা জিনিস কি, আমি একটা কথা বলতে চাই যে ধরেন কোনো কোনো ব্যবস্থাকে যদি আপনার ঠিক করতে হয়, এখন আমাকে দুই ভাবে কাজ করতে হবে, এক আপনার কালচারালি কাজ করতে হবে, আরেক হচ্ছে আপনার রাষ্ট্রযন্ত্র কাজ করবে, সরকার কাজ করবে। এখন কালচারালি একটা মূল্যবোধকে গড়ে তোলা কিন্তু অনেক সময়ের ব্যাপার। এখন যখন আমি কালচারকে একটা একটা মূল্যবোধকে যখন চর্চা করার চেষ্টা করব, সেটাকে গড়ে তুলতে আমার যখন অনেক সময় লাগবে, তখন যেটা আমি করতে পারি, আমি রাষ্ট্রীয় ভাবে কিছু সিদ্ধান্ত আমার নাগরিকের উপরে চাপাই দিতে পারি যে তোমাকে এই এই কাজগুলি করতে হবে, এই এই বিধিগুলি মানতে হবে, আদারওয়াইজ তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এটা যদি করে দেয়, ধরেন সরকার যদি বলে, রাষ্ট্রীয় আইন যদি করে দেয় যে এই এই দেশে প্রত্যেকটা নারী পুরুষ, ছেলে শিশু এবং মেয়ে শিশু সম্পত্তির সমান অধিকার পাবে, শিক্ষার সমান সুযোগ পাবে, কর্মক্ষেত্রের সমান সুযোগ পাবে, কোন প্রকার নির্যাতনের শিকার করা যাবে না, কাউকেই, নারী পুরুষ কাউকে নির্যাতনের শিকার করা যাবে না,
এই যে জিনিসগুলি, এটা যদি সরকার চাপায় দেয়, এগুলো তো এগুলো তো খারাপ কিছু না, ভালো। কিন্তু এই যে চাপানো, আমাদের উপরে তো অনেক কিছু চাপাই দেওয়া হচ্ছে সরকারি ভাবে, চাপাই দেওয়া হচ্ছে না। আমরা তো মানে গুটি কয়েক মানুষ ছাড়া ম্যাক্সিমাম মানুষই হচ্ছে নির্যাতনের শিকার, ম্যাক্সিমাম মানুষই আমরা ভুক্তভোগী। তো আমাদের উপরে তো আসলে অনেক অন্যায় কিছু চাপাই দেওয়া হচ্ছে, দুর্নীতি চাপাই দেওয়া হচ্ছে, অন্যায় চাপাই দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ভালো জিনিসগুলি কিন্তু চাপাই দেওয়া যেত। আমি বিশেষ করে নারী নির্যাতনের ক্ষেত্রে বলতেছি, খালি নারী নির্যাতন না, যে কোনো নির্যাতনের ক্ষেত্রে বলতেছি, সেটা পুরুষও হতে পারে, দুর্বলের উপরে সবলের অত্যাচার হতে পারে, সব সব ক্ষেত্রেই বলতেছি। আপনি মূল্যবোধের চর্চা তো আপনাকে দীর্ঘদিন ধরে করতে হবে, অনেক সময় প্রয়োজন, যেহেতু আপনি খুব অল্প সময়ে সেটাকে অর্জন করতে পারবেন না। সেইখানে কিন্তু আপনি রাষ্ট্রীয় ভাবে আপনার নাগরিকদের উপরে এই পজিটিভ কিছু ব্যাপার চাপাই দিতে পারেন। আপনি কিন্তু তাকে বলতে পারেন যে হ্যাঁ, তুমি বাচ্চার সাথে এরকম আচরণ করবা, বা প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের উপর আপনি চাপাই দিতে পারেন যে হ্যাঁ, এই কাজগুলি আপনাদেরকে করা লাগবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায়, বা কর্মক্ষেত্রে, সমস্ত জায়গায়। এবং আপনি যেটা বললেন যে ছোটবেলার একটা ব্যাপার, আমি পরিবারকে, পরিবারকে যে দোষ দিব, পরিবারকে দোষ দেওয়ার পিছনে আমাকে আবার সেই ওই মূল্যবোধের ক্ষেত্রেই যেতে হবে, সেই কালচারাল চর্চার দিকেই যেতে হবে। আপনি তো আপনার চারপাশে সেই সুস্থ চর্চাটা দেখেন না, আপনি শিখবেন কিভাবে? হ্যাঁ, আপনি তো শিখতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দূর থেকে, মানে আপনারা যে আপনি এই কথাটা বললেন যে দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আপনি ইউকেতে থাকেন, আপনি ওই দেশের সাথে যদি বাংলাদেশের তুলনা করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ কতটা পিছায় আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে মানে আমরা তো আসলে একটা জেনারেশনের পর জেনারেশন একটা কালচারাল চর্চার মাধ্যমে, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এই পর্যন্ত আসছি। তো হুট করেই এই কালচারটাকে আসলে একেবারে আপনি পাল্টাই ফেলতে পারবেন না। কিন্তু আপনি যেটা করতে পারেন, আমার কাছে যেটা মনে হয় যে আমি একদম গোড়া থেকে বলতে চাই, আমি গোড়া থেকে বলতে চাই এই জিনিসটা যে আপনি তো আসলে আপনার ঘরের ভিতর থেকে বৈষম্যটা শুরু করেন। একটা নারী এবং পুরুষ, নারী নির্যাতনের ব্যবস্থা, একটা সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র এবং পরিবার সবাই মিলে করে, সবাই মিলে সেই নির্যাতনের ব্যবস্থাটাকে গড়ে তোলে। পুরুষতান্ত্রিক সমাজ বলেন, পুরুষতন্ত্র বলেন, এই যে চর্চাটা সেখান থেকে শুরু হয়। আপনি তো ঘর থেকে শুরু করেন, এখন ধরেন আপনার যে মূল্যবোধের চর্চা, আপনাকে তো মূল্যবোধের চর্চা করতে হবে। আপনি সেই মূল্যবোধের চর্চা ধরেন আপনি যেই সমাজে বড় হয়ে আসছেন, যেই সমাজটাতে আপনি বেড়ে উঠতেছেন, সেই সমাজটাতে এত বছর ধরে মূল্যবোধের চর্চা হয় নাই। মূল্যবোধের চর্চা যখন এত বছর ধরে হয় নাই, তো নতুন করে আপনি চর্চা শুরু করছেন। কিন্তু সরকারকে আমরা দেখি নাই যে নতুন করে মূল্যবোধের চর্চা, বা এই যে বৈষম্যহীনতার কথা যে আমরা বলি, সেটা সেটা শেখানো হয়, মূল্যবোধের যে চর্চাটা আমরা শুরু করব সেই পথে কোনো পদক্ষেপ নিচ্ছে, এরকম কোনো কার্যক্রম আমরা কোনো সরকারের আমলেই কখনোই দেখি নাই। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখি নাই, সত্যি কথা যেটা। এখন আপনি দেখেন স্কুলে আপনাকে জেন্ডার শিক্ষা দিতে হবে, সেক্স এডুকেশন দিতে হবে। আপনি স্কুলে সেক্স এডুকেশন বলতে কি বুঝেন? সেক্স এডুকেশন বলতে কিভাবে ইন্টারকোর্স করে সেটা, সেটা তো না। একটা বাচ্চা যখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠে যায়, তখন তাকে, যখন সে 7-8 এ উঠে, তখন জেনে গিয়ে পৌঁছায় যায়, তখন তাকে একটা সেক্স এডুকেশন দিতে হবে। অনেক বইয়ে, বিজ্ঞান বইয়ে সেক্স এডুকেশন সম্পর্কে কিছু জিনিস আছে, আমাদের স্কুল কলেজগুলিতে সেগুলো পড়ানো হয় না। সেই চ্যাপ্টার গুলোকে স্কিপ করে যাওয়া হয়। তো এই যে জিনিসগুলি, যে আপনি বাচ্চাকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমি মানে এই জন্য আমি বলছি যে আসলে দেখেন, আমরা নারী নির্যাতন নিয়ে যতই কথা বলি না কেন, সমস্যার সমাধান হবে না। আর সমস্যাটাকে আপনাকে গোড়া থেকে ধরতে হবে। সমস্যাটা আপনি গোড়া থেকে ধরেন, আপনি নিজের পরিবারের বৈষম্য করেন না। আপনার আপনার বাচ্চার ক্ষেত্রে আপনি দেখেন, আপনি কি তাকে সম্পত্তিতে সমান অধিকার দিচ্ছেন? আপনি তো তাকে সম্পত্তিতে সমান অধিকার দেন নাই। আপনি বাচ্চাটাকে যখন বড় করেন, আপনি কি বাচ্চাটার সাথে কখনো তার শরীর সম্পর্কে কথা বলেন? তার যে মানে তার শরীর সম্পর্কে আপনি বাচ্চাটাকে, না ছেলেকে না মেয়েকে, আপনারা কিছুই শেখান না। আপনারা সবসময় কি করেন, ঘর থেকে একটা ছেলে দেখে যে সে যা ইচ্ছা তাই করে, সে কোনো কিছু বাধা সম্মুখীন হয় না। অথচ একটা মেয়ে, যে তুমি এটা করতে পারবে না, তুমি সেটা করতে পারবে না, তুমি লোকের সাথে কথা বলতে পারবে না, তুমি এইভাবে চলো, তুমি ওইভাবে চলো, তুমি ছেলের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত মানে অবলিগেশন বা এই সমস্ত
বাধা নিষেধে মানে অনেক দেখা যায় ছাড় দেয়া হয়। এই যে আমরা সংসার থেকে শিখি, আমরা পরিবার থেকে শিখি যে একটা ছেলে এবং একটা মেয়ে আলাদা, এবং সেখানে হয় মেয়েটা দুর্বল। আপনি কি বাচ্চার হাতে কখনো আপনার মেয়ের হাতে আপনি পুতুল তুলে দেন, আপনার ছেলের হাতে আপনি বল তুলে দেন, ক্রিকেট ব্যাট তুলে দেন, পিস্তল তুলে দেন? আপনি একটা মেয়ের হাতে কি ক্রিকেট বল, নর্মাল বল, এই সমস্ত কিছু তুলে দেন? আপনি কি বাচ্চাকে, আপনি কি আপনার মানে সে যে মানে মেয়ে বাচ্চা কন্যা শিশু, সেই কন্যা শিশুকে আপনি কি এই সমাজে চলার মতো যে যে পরিমাণ মানে শক্তি নিয়ে তাকে চলতে হবে, যে পরিমাণ মানসিক শক্তি শারীরিক ফিটনেস নিয়ে তাকে এগোতে হবে, আপনি কি সেই ব্যবস্থা করেন? কোনো ঘর সংসার থেকে খুব কম হয় না যে তা না, এখনকার বাবা মারা তাও অনেক সচেতন, যেমন মার্শাল শিখাচ্ছে বাচ্চাকে বা বাচ্চাকে তার প্রোটেকশন নিয়ে এখন অনেকে বলছে, কিন্তু মানে এটা কিন্তু সবাই বলে না, সবাই বলে। তো আমার কাছে মনে হয় যে আপনারা যেমন বর্তমান নারী নির্যাতন বলেন, নির্যাতন তো আসলে কি হয়, নির্যাতন হচ্ছে সবল দুর্বলের উপর অত্যাচার করে। এখন দুর্বল তো পুরুষও হয়, দুর্বল তো পুরুষও হয়, শুধু নারীর যে দুর্বল তা না, দুর্বল কিন্তু পুরুষও হয়, দুর্বলের থেকেও দুর্বল হচ্ছে নারী, মানে পুরুষের থেকেও দুর্বল হচ্ছে নারী। একটা যে পুরুষ দুর্বল তার উপরে যখন সবল অত্যাচার করে, সেই দুর্বল পুরুষটাও কিন্তু নারীর উপর অত্যাচার করে, কারণ তার সে জানে যে তার থেকেও তার ওই নারীটা অনেক বেশি দুর্বল। মানে হচ্ছে যে জিনিসটা এরকম না যে অনেকে ওই যে কিছুক্ষণ আগে দেখলাম যে একজন কমেন্ট করলেন যে পুরুষ নির্যাতন হয়। হ্যাঁ পুরুষ নির্যাতন হয়, পুরুষ নির্যাতন যা হয় না তা না, কিন্তু আপনি দেখেন নারী নির্যাতনের কথা কেন আসে, আপনি পুরুষ নির্যাতনের জরিপ বের করেন আর নারী নির্যাতনের জরিপ বের করেন, তাহলে বুঝতে পারবেন যে লাখ লাখ নারী নির্যাতন হচ্ছে, সেগুলা আপনি লাখ লাখ নারী নির্যাতন হচ্ছে সেটা আপনি জানেন কিভাবে? সেটা আপনি জানেন কারণ হচ্ছে সেগুলো পত্রিকায় আসতেছে, এবং পত্রিকায় আসা ছাড়াও কত আপনার আননোটিস কত এরকম অত্যাচার নির্যাতন হয় সেটা তো আপনি জানেনই না, সেটাই পত্রিকায় আসে না সব সময়। আপনি যদি বলেন যে হ্যাঁ আগের থেকে শিক্ষার হার বাড়ছে, মেয়েরা আগের থেকে বেশি স্কুল কলেজে যায়, আগের থেকে বেশি চাকরি করে, কিন্তু একটা বার সমাজের দিকে তাকায় দেখেন, একটা বার পুরুষের মনস্তত্ত্বের দিকে তাকায় দেখেন, একটা বার নারীর অবস্থানের দিকে তাকায় দেখেন, আদৌ কি নারীর অবস্থানের কোন পরিবর্তন হয়েছে? আদৌ কি নারীর অবস্থানের কোন পরিবর্তন হয়েছে? আপনি একটা নারীর দিকে যৌন লালসা নিয়ে তাকাইতে এই সমাজের পুরুষরা কোনদিন দ্বিধাবোধ করে না, কেন? নারী তো আপনার শিক্ষাগত শিক্ষার জায়গায় আগাইছে, সে স্কুলে যায়, সে কলেজে যায়, তাকে বের হইতে হয়, তাকে অবিরাম রাস্তাঘাটে, ঘরে ঘরে তো নারী নির্যাতনের শিকার হয়, ধরেন সেক্সুয়াল ভায়োলেন্স বা শারীরিক নির্যাতন এগুলো তো হয়, কিন্তু আপনার মোবাইলে মনে হয় সমস্যা করছে, একটু থেকে বের হয়, আপনার মোবাইলে বেশ সমস্যা করছে, আপনার কথা শোনা যাচ্ছে না, আমি আবারও আপনার কাছে আসবো। শিক্ষায় আগাইছে নারী, চাকরিতে আগাইছে